নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ এক নজরে। তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজিত হলো চন্দ্রপুরে। লোকপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রতিস্থাপিত হলো সোলার লাইট। রাজনগরে মাঠে নেমে মেঠো প্রতিবাদ আন্দোলন শাসক দলে। করোনা সম্পর্কে সচেতনমূলক বার্তা ভাদুকানের মাধ্যমে। এবার খবর বিস্তারিত। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজিত হল চন্দ্রপুরে। উক্ত প্রতিনিধি সম্মেলনে কর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত ও ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন আয়োজিত হলো। বাড়ি বাড়ি বোঝাবে ১৬টা ভোট পেয়েছে আপনার ভিতরে, কেন কি অন্যায় আমাদের? মধ্যবিত্ত গরিবরাও কিন্তু দেখবেন বাড়ি বাড়ি, এবার বাড়িটা তো এবার স্যার লিড আরো বাড়বে। শিওর শিওর, আমি পঞ্চায়েতে যে ১৮৯ লিড দিয়েছিলাম, এবারে ১৮৯ থেকে ৯৬ মধ্যেই আমরা বলতে পুরুষ হয়ে থাকি। এখন আমরা মহিলা থাকি, এখন বরগাটি লিড কত? লিড আপনার ২৪৭ সুকুমার সাধুর বাড়ি না দোস্তা, তোমার না সুকুমারের কেন দিতে পারো না দোস্ত? কাউরি নাই মানে মানুষের যে একটা ইয়ে, মানে মানুষ কিছু আমাদের বুতে এটি গ্যাদার করে দিচ্ছে, মানে সেটা বুঝতে পারি না আমরা। এখন পেরে দেব, হ্যাঁ কি হবে লিড হবে দেখো, মানুষের দলিল নাই। পার্লামেন্টে বিজেপি এনআরসি পাস করে দিয়েছে, আপনাদের অনুরোধ করে বলছি ৬৫খানা প্রকল্প আছে, ৬৫খানা প্রকল্প ছেড়ে নাম করে করে আমি একবারে তোমার কাছে আমি এখানকার সুকুমারের হাতে পাঠিয়ে দেবো। ভয়টিভি রাজনগর বীরভূম। লোকপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার মন্দির মসজিদ বাজার সহ বিভিন্ন জনবহুল জায়গায় বসানো হয়েছে সোলার লাইট। ১১টি সংসদ এলাকায় ৫৪টি সোলার লাইট প্রতিস্থাপন করা হয়েছে বলে পঞ্চায়েত সূত্রে জানা যায়। প্রতিটি গ্রামে এর চাহিদা বাড়ছে, আগামী দিনেও সোলার লাইটের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানান পঞ্চায়েত সদস্য দেবদাস নন্দী। লোকপুর পঞ্চায়েতের উদ্যোগে লোকপুরের ১১টা সংসদে ৫৪টা সোলার লাইট বসানো হয়েছে, যেখানে আমরা লোক সমাগম বেশি ধর্মীয় স্থানগুলি চিহ্নিতকরণ করে সেখানে সোলার লাইট দিয়েছি এবং ভবিষ্যতে আরও আমরা মানুষের চাহিদা রয়েছে সোলার লাইটের জনগণের, এবং আরও কিছু সোলার লাইট আমরা বসাবো সেই চিন্তাধারা নিয়েছি আমরা। আমরা সেটা পঞ্চায়েতে আলোচনা করে সেটা আরও যত সম্ভব তাড়াতাড়ি আমরা সেটা সোলার লাইটটা আরও কিছু দেব। সেক্রিয়াস উদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, লোকপুর বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। শিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ঔষধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন শিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, শিউড়ি, বীরভূম। শিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার ৮৩৭৩০৭১০১৯, ৯৪৭৪৪৩৭৭১৩, ৯৪৩৪৩২৬৮২২। ফিরে এলাম বিরতির পর।
রাজনগরে মাঠে নেমে মেঠো প্রতিবাদ আন্দোলন করলেন শাসক দল। রাজনগর কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে নেতা কর্মীরা এই উপলক্ষে দলীয় কার্যালয় থেকে মিছিল করে ধান মাঠে পৌঁছান। সেখানে মাঠের আলে নেমে কেন্দ্রের কৃষিনীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সজল গড়াই, পরিমল সাহা, গফফর খান প্রমুখ। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। করোনা সম্পর্কে সচেতনমূলক বার্তা দেওয়া হলো ভাদু গানের মাধ্যমে। এমনই ছবি ধরা পড়ল লোকপুর বাজার এলাকায়। স্থানীয় গুটি কয়েক শিল্পী বর্তমান পরিস্থিতি নিয়ে গান বেঁধে এবং ভাদু গানের সুর দিয়ে গান গেয়ে বেড়ান গ্রাম থেকে গ্রামান্তরে। শেকরিয়াস উদ্দিনের রিপোর্ট, ভয় টিভি, লোকপুর, বীরভূম। শেষ করবার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। তৃণমূল কংগ্রেসের বুথ ভিত্তিক প্রতিনিধি সম্মেলন আয়োজিত হলো চন্দ্রপুরে। লোকপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্রতিস্থাপিত হলো সোলার লাইট। রাজনগরে মাঠে নেমে মেঠো প্রতিবাদ আন্দোলন শাসক দলে। করোনা সম্পর্কে সচেতনমূলক বার্তা ভাদু গানের মাধ্যমে। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।